আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের বরফি। এটা খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা যায়। আর আমি গুঁড়ো দুধের বরফির জন্য নিয়েছি 1.5 কাপ নিয়েছি মিল্ক পাউডার, 1/2 কাপ নিয়েছি রেগুলার মিল্ক, আইসিং সুগার নিয়েছি 1/2 কাপ, আপনাদের চিনির স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, 3 টেবিল চামচ নিয়েছি ঘি, এখানে আপনারা বাটার কিংবা অয়েল এগুলো ইউজ করতে পারেন, তবে বাটার কিংবা ঘিয়ে ফ্লেভারটা ভালো হয়। 1¼ টেবিল স্পুন নিয়েছি এলাচি পাউডার। প্রথমে আমি যে বাটিতে বরফিটা বসাবো সেই বাটিতে ঘি লাগিয়ে দিচ্ছি চারপাশে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে ঘিগুলো দিয়ে মেল করে নিব। মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, চিনি একসাথে দিয়ে দিব। এখন ঘিয়ের সাথে মিশিয়ে দিব ভালো করে। মিশ্রণের রাসটাকে একদম লোতে রেখেছি। একটু ঘন হয়ে এসেছে, এখন এতে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। আপনারা চাইলে এই অবস্থায় নিয়ে নিতে পারেন কিংবা আরেকটু ঘন করতে পারেন। তা আমি এখন এটাকে নামিয়ে নিব। বাটিতে ঢেলে নিচ্ছি, উপরে কিছু কাজু বাদাম অ্যালমন্ড ছিটিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এখন বরফি আকারে কেটে নিচ্ছি। তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধের বরফি, আপনারা এভাবে ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।